শিশু শ্রমে নিরুৎসাহিত করতে এবং সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কক্সবাজারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে স্থানীয় একটি হোটেলে সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয় কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকায় ছুটকি শত শত শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজ করছে এতে বক্তব্য রাখেন ইপসা সংস্থাটির কর্মকর্তা বিশ্বজিৎ দাস অলোক দাস মহেশখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বশিরুল্লাহ সহ অন্যরা এতে মহেশখালী সহ উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন